হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে শুক্রবার, নামাজ পড়তে যাব। মাছটা অনেক বড় হয়ে গেছে, একটু কাটতে হবে, সাইজ করতে হবে, না অনেকটাই বড় হয়ে গেছে। আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, কি করবে? সারা রাত কারেন্ট ছিল না, রাত্রেবেলা এত গরম যে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, আজকে গাটা ধুয়ে নামাজ পড়তে যাব। পাঞ্জাবিটা কেচেছে না কাচেনি কি জানি, কেচে নিয়েছে মনে হয়। কাচলে ইস্ত্রি করে তারপর পরবে। আমাদের সামনে মসজিদ, রাজার বাগান, জুম্মা মসজিদ, ওখানেই যাব নামাজ পড়তে। যিনি ঘুম থেকে উঠে চলে গেছে ঘুরতে তার দিদার সঙ্গে, এত ঘুরে এ বাচ্চাটা যে কি বলবো, আর কি করবে, বাচ্চা মানুষ ঘুরবে না তো কি করবে বলুন। আর ফোন পেয়ে গেলে মোটামুটি ফোন আর ছাড়ছে না, সারা দিন ফোন ফোন ফোন। ইউটিউবে সব সময় ওই বাচ্চাদের এইগুলো দেখবে, রুহি, হ্যাঁ, তারপর আরেকটা কি আছে, ওইগুলো দেখতে থাকবে সারা দিন, আর কিছু নেই। মেঘলা মেঘলা আছে আজকে, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। শুনলাম ওই 15 তারিখের পরে নাকি বৃষ্টি হবে, বৃষ্টিটা হলে একটু শান্তি পাই, তার আগে তো কোনো শান্তিই নেই, বেকার। বন্ধুরাও যাবে আমার সঙ্গে নামাজ পড়তে, সবাই যাবে তো নামাজ পড়তে, আমিও যাচ্ছি, সবাই চলো নামাজ পড়ে আসি। কালকে রাত্রেবেলা 11:30টার দিকে কারেন্ট চলে গেছিলো, কারেন্ট চলে গেছে মোটামুটি 1 ঘন্টার মতো কারেন্ট আসেনি। আর এমনিতে তো জানো কতটা মানে কেমন গরম, জেনির মা শুধু খেয়ে উঠছিল আর বলছে, হ্যাঁ আমি আমার মায়ের ঘর চলে যাবো, আমি আমার মায়ের ঘর চলে যাবো, আমাকে আর ভালো লাগছে না এখানে। কেন বলুন দেখি, সেখানে যে এসি আছে, সেখানে এসি আছে, তাদের ইনভার্টার আছে, আমাদের এসব কিছু নেই, আমাদের এসিও নেই, ইনভার্টারও নেই। আমাদের কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণই বাতাস পায়, আর যখন কারেন্ট চলে যায় তখন বাতাস বন্ধ। কি করবে, ইনভার্টার ইনভার্টার কিনতে গেলে এখন 30,000 টাকা দাম। আমাদের ঘরেতে একটা স্টেবিলাইজার কিনতে হবে, রিসেন্টলি কোম্পানি যে চেকটা দিয়েছে ওটা ভাঙানো হয়ে গেলে, জমা দিয়ে চলে এসেছি 7 তারিখে ভাঙানোর জন্য, ওটা ভাঙানো হয়ে গেলে চেকটা একটা স্টেবিলাইজার কিনবো। কেন স্টেবিলাইজার না কিনলে, পাখা এত ভোল্টেজ কম, পাখা যেন মনে হচ্ছে ঘুরছে না, একদম আস্তে আস্তে, এত আস্তে ঘুরছে যে পাখার বাতাসও গায়ে লাগছে না। আর কালকে আমার বোন যাবে কলকাতা পড়াশোনা করার জন্য, হোস্টেলে থেকে পড়বে, মানে এখানে পড়াশোনা সেরকম হচ্ছে না, কেন জেনি বারবার গিয়ে তার কাছে বদমাশি করছে, পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, এই জন্য কালকে যাবে। ওই ডাক্তারি মানে কি জয়েন্টে বসবে আর কি, এই জন্যে সে সব প্রিপারেশন করছে, ওকে আমার বাবা কলকাতাতে ভর্তি করেছে আর কি, আর ও একা নয়, আর আমার মামার দুটো ছেলে আর আমার বোন, তিনজন ভর্তি হচ্ছে ওখানে। জেনির মা বলছে তিতলি চলে যাওয়ার পর, কলকাতা চলে যাওয়ার পর সে যে মায়ের ঘর যাবে, সে এখন বর্ষা না এলে বা ঠান্ডা না এলে আসবে না, সেখানেই থাকবে। শুধু বলছে যে শুধু কালকে বাড়ির সবাই কেউ থাকবে না, এই জন্যই যাব না, কালকে যখন সবাই চলে যাবে তারপরে মানে ছাড়তে, যে তিতলিকে ছাড়তে যাবে সবাই, তারপর চলে এলে ও যে মায়ের বাড়ি যাবে আর আসবে না, সে বর্ষা এলে বা আপনার শীত এলে তারপরে আসবে। আমি বলি এতদিন কী করে থাকবে ওখানে মায়ের ঘরে। আমাদের বাড়িতে 4টে কাঁঠাল গাছ আছে, কোনো বছরই সে কাঁঠালগুলো পাকেনি কোনো দিন, কেটে বাড়িতে রেখে ওষুধ দিয়ে পাকাতে হয়, কিন্তু এবছর এত গরম যে অটোমেটিকলি পেকে যাচ্ছে সব। কাল পেকে একটা রাত্রেবেলা পড়ে গেছিলো, সেটাকে তুলে রেখেছিলাম, সেটা সকালে আমাদের বাড়িতে কেউ খায় না কাঁঠাল, এই জন্যে যিনি মায়েদের ঘর মানে
যিনি মায়ের মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি তারা খাবে বলে। বসতে কি করবো আর, চোখের দিকে যাই, ঘরে বসতে ভালো লাগে কি, সবসময় সবসময় ভালো লাগে না, যাই চোখের দিকে যাই।